গাজা স্ট্রিপত ইসরায়েল আর হামাসর যুদ্ধই দুমাহ এগারো দিন অতিক্রম করলে। যুদ্ধভূমি গাজা স্ট্রিপত অদম্য অভিযান চলি আছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর, আর তেনে সময়তে IDFর এক বৃহৎ সফলতা, এক বৃহৎ অভিযান, আর এই অভিযানত উদ্ঘাটন করা হল এটা বৃহৎ ঘাঁটি, এটা বৃহৎ সুড়ঙ্গ। হয়, এইবার গাজা সীমান্তত ইসরায়েলে উদ্ধার করিলে হামাসর বৃহৎ সুড়ঙ্গ। গাজা সীমান্তত হামাসর এটা বৃহৎ সুড়ঙ্গ। আর যেটু অস্থায়ী রেলপথে অস্ত্র পরিবাহী বাহন চলাচল করেছিল এই সুড়ঙ্গর ভিতর ইতিমধ্যে উল্লেখ করেছো এয়া ইসরায়েলি ডিফেন্স ফোর্সর একটা বৃহৎ সফলতা। ইসরায়েলি সেনায় গাজা সীমান্ত উদ্ধার করিলে হামাসর বৃহৎ সুড়ঙ্গ। অত্যাধুনিক বিভিন্ন সা সুবিধার সজ্জিত করে তোলা হয়েছিল এই টানেলট, এই সুড়ঙ্গট। এই টানেলটর কেনেকুয়া ধরনের বৈশিষ্ট্য, কংক্রিটে নির্মিত এই সুড়ঙ্গর পৰা আছে লোহার সিঁড়ি, সিঁড়িরে চলে হামাসে অস্ত্র পরিবহন করা বাহন, গাজা সীমান্তলৈকে সুড়ঙ্গরে চলাচল করিব পারে এনে বাহন, ভূমিভাগর পৰা 50 মিটাৰ তলেৰে নির্মাণ করা হয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গর প্রস্থ আর উচ্চতা 10 ফুট। সুড়ঙ্গর ভিতর আছে বিদ্যুতরও সুব্যবস্থা। গাজা সীমান্তর মাত্র 50 মিটাৰ নিলগতে আছে সুড়ঙ্গর মুখ। বালিস্তূপর ঢাকনিরে ঢাকি রখা হয়েছিল সুড়ঙ্গর মুখ। IDFএ সাংবাদিকক মাটি দেখালে হামাসর সুড়ঙ্গ। ইসরায়েলর আক্রমণ প্রতিহত করিবর বাবে এনে ব্যবস্থা গড়ি তুলিছিল হামাসে। গাজাত আছে হামাসর এনে শ শ সুড়ঙ্গ আর বাংকার। আর এনেদরেই গাজা ইসরায়েল সীমান্তলৈকে গাজায় নির্মাণ করেছে এই সুড়ঙ্গ পথ। সমগ্র গাজা স্ট্রিপতে ভূমিভাগর তলত মকরা জালর দরে শিপাই আছে হামাসর এনে টানেল, এনে সুড়ঙ্গ। ইসরায়েল ডিফেন্স ফোর্সে সদরি করা অনুসরি এই বিশেষ টানেলট হামাসর কৌশলগত আন্তঃগাঁথনি বলে অভিহিত করেছে ইসরায়েলে। লগতে IDFএ দাবি করেছে যে এই টানেলট হামাসর সেনার গতিবিধির লগতে লঞ্চিং পয়েন্ট হিসাবেও হামাসর সন্ত্রাসবাদীয়ে ব্যবহার করে আছে। গাজা মেট্রো বলে অভিহিত করা এই টানেল সমূহ বিশেষ মানুষের সরবরাহ করা, বিভিন্ন সামগ্রী পরিবহন করা, রকেট তথা বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র মারণাস্ত্র মজুত করে রাখব ব্যবহার করেছিল হামাসে। ইয়ার উপরেও এই যে টানেল, এই টানেলট হামাসর কমান্ড আর কন্ট্রোল সেন্টার হিসাবে ব্যবহার করেছিল হামাসে, এই কথা দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। প্রায় দুমাহ 11 দিন ধরে চলা এই অভিযানের সময়সাত গাজা স্ট্রিপত ইসরায়েলে আবিষ্কার করেছে হামাসর 8 শতাধিক টানেল। ইয়ারে 5 শতাধিক টানেল ইতিমধ্যে ধ্বংস করেছে, আর শেহতীয় গাজা সীমান্ত উদ্ধার করা এই টানেলট ধ্বংস করব বলে সদরি করেছে IDFএ। আর গাজা সীমান্ত উদ্ঘাটন করা এই বিশেষ টানেলটর এই দৃশ্য ইতিমধ্যে এক্স যোগেও রাজহুয়া করেছে IDFএ।